Ramadan Mubarak everyone. This is Nowrid Hasnim from Nowrid Hasnim Vlogs. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানের আরো একটি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসলাম। আশা করছি ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজকের ব্লগে শেয়ার করব হাতের কাছে থাকা খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে তৈরি করি আমি মজাদার একটি ডেজার্ট রেসিপি। আর ডেজার্টের নাম হলো চকলেট কাস্টার্ড ডিলাইট। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যেদিন যেদিন শেহরান রোজা রাখে আমি চেষ্টা করি খুব কম সময় নেই ওই ধরনের খাবারগুলো রান্না করতে যেগুলো সে অনেক বেশি পছন্দ করে। তাছাড়া এরকম করলে হয় কি, রোজা নিয়ে রান্নাবান্নায় কিছুটা সময় দেওয়ার পরও অতটা টায়ার্ডও ফিল হয় না, সাথে বাচ্চারাও খুশি থাকে নিজেদের পছন্দের খাবারগুলো পেয়ে। তাই আমি রমজান মাসে প্রায় সময় এই কাজটাই করে থাকি। তো বেশি কথা না বলে চলে আসি মূল রান্নায়। এখানে আমি 1 লিটার গরুর দুধকে ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, মুঠেও গরম হওয়া যাবে না এই দুধের টেম্পারেচারটা। আর সাথে নিয়ে নিয়েছি কোকো পাউডার, লাগবে একটি ডিম, খুব অল্প পরিমাণে লাগবে ভ্যানিলা এসেন্স, সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আমি 1 কাপ নিয়েছি, কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আরও নিয়েছি 1/3 কাপ মতো কর্নফ্লাওয়ার। এই সবগুলো উপকরণ আমি এখন মিক্স করে প্রথমে চকলেট কাস্টার্ডটা বানিয়ে ফেলবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি প্লেন কেক নিয়েছি চকলেট ফ্লেভারের। এটা আমি বাসায় বানিয়েছিলাম আহলানের জন্য, যেহেতু খাচ্ছিল না সেজন্য আমি চিন্তা করেছি কেননা এটা ইউজ করে আজকে ডেজার্টটা বানিয়ে ফেলি, তো যার কারণে আর আপনাদের সাথে শেয়ার করা হলো না কেকের রেসিপিটা, ইনশাল্লাহ ফিউচারে শেয়ার করব। এখন চকলেট কাস্টার্ডটা বানানোর জন্য একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে কোকো পাউডারটা আমি আন্দাজ করে প্রায় 1/2 কাপ মতো দিয়েছি। আপনাদের কোকো পাউডারের কোয়ালিটি যদি বেশি ভালো হয় তাহলে দেখা যাবে আরও কম লাগতে পারে, অর্থাৎ এটা ডিপেন্ড করে চকলেটের কালারটা কতটা আসলো সেটার উপর। তো এইখানে আমি 1/2 কাপ কোকো পাউডার দেওয়ার পর এখন একটু সময় নিয়ে ভালোভাবে দুধের সাথে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটি হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব, কারণ কোকো পাউডারটা খুব সহজে মিক্স হতে চায় না, একটু সময় নিয়ে করতে হয়। সেজন্য সবগুলো ইনগ্রিডিয়েন্টস দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি দুধের মিশ্রণটা চুলায় বসিয়ে দিলাম, মাঝারি আছে কাস্টার্ডটা রেডি করার জন্য। এবং এই কাজটা একেবারে ধৈর্য ধরে খুব সময় নিয়ে করতে হবে যেন পাত্রের তলানিতে কাস্টার্ডটা মুঠেও লেগে না যায়, এবং এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মুঠেও বাড়ানো বা কমানো যাবে না। দেখলেন তো খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত সুন্দর একটি ফ্লেভারের কাস্টার্ড আমি রেডি করে ফেলছি। তবে এখানে আপনারা চাইলে একটু টুইস্ট অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে এই ধরনের স্টেরিলাইজড ক্রিম অ্যাড করতে পারেন কাস্টার্ডের ফ্লেভারটাকে একটু রিচ করার জন্য। তো আমি এখানে বাচ্চাদের জন্যই বেসিক্যালি এই ক্রিমটা অ্যাড করছি, আদারওয়াইজ না করলেও চলবে। কাস্টার্ডটা যখন একটু তিক হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি কিন্তু এই ক্রিমটা অ্যাড করেছি। তো এই ক্রিম দেওয়ার পর আমি একটু সময় নিয়ে একেবারে কম আছে আমি কাস্টার্ডের সাথে ক্রিমটা মিক্স করে নিচ্ছি। এরপর কিন্তু বেশিক্ষণ রান্না করার দরকার পড়বে না, কারণ ক্রিম দেওয়ার পর কাস্টার্ডটা অনেকটা গাঢ় হয়ে আসবে এবং এই পর্যায়ে আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়ে কাস্টার্ডটা নামিয়ে ফেলবো। কাস্টার্ড চুলা থেকে নামানোর সাথে সাথে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখন অ্যাসেম্বল করে নেব একটি বড় ডিশের মধ্যে। তবে তার আগে ভ্যানিলা এসেন্স দিব 1 চা চামচ এবং ভালোভাবে মিক্স করে নেব কাস্টার্ডের সাথে। এখন সরাসরি এই সার্ভিং ডিশে আমি কেকগুলো পাশাপাশি এভাবে রাখছি এবং তার উপর পরিমাণ মতো চকলেট কাস্টার্ড ঢেলে দিব। আমার এই ডিশটা একটু ফ্ল্যাট ছিল দেখে আমি শুধুমাত্র 1টি লেয়ার দিয়ে ডেজার্টটা অ্যাসেম্বল করতে পেরেছি। আপনাদের কারো ডিশ যদি আরও উঁচু হয় তাহলে 1টি লেয়ারে করতে পারেন এবং দেখতে কিন্তু তখন বেশ ভালো লাগবে। ডেজার্টটা আসলে 1টা ওয়েতে অ্যাসেম্বল করা যায়, কেউ যদি এরকম হোল কেক অ্যাড না করতে চান তাহলে কেকটাকে একটু হাত দিয়ে গুঁড়া করে তারপর অ্যাসেম্বল করতে পারেন, টেস্ট কিন্তু সেমই আসবে, তবে জাস্ট দেখার সৌন্দর্যে একটু পার্থক্য আসবে আর কিছুই না।
এখন ডেজার্টটা একটু গার্নিশ করার সময় চলে এসেছে। তো ডেজার্টটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর উপর দিয়ে কিছুটা ক্রাস্ট বিস্কিট ছড়িয়ে দিয়ে একটু ডিজাইন করে গার্নিশ করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে বিস্কিটের পরিবর্তে সরাসরি চকলেট দিয়েও গার্নিশ করতে পারেন অথবা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমার বাসায় চকলেট ছিল না, সেজন্য আমি শুধু বিস্কিট দিয়ে গার্নিশ করে নিচ্ছি। যে কোনো ধরনের ডেজার্ট গার্নিশিংয়ে আসলে শুধুমাত্র নিজেদের চয়েসটাই প্রাধান্য পায়, আর তেমন কিছুই না। ডেজার্টের গার্নিশিং করা শেষ, আমার ডেজার্ট পুরোপুরি রেডি। এই পর্যায়ে আমি ডেজার্টটা একটু ঠান্ডা হওয়ার জন্য 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তারপর আমি এটা সার্ভ করব ঠান্ডা ঠান্ডা। এই ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই সবথেকে বেশি ভালো লাগে, আর দেখলেন তো খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত টেস্টি একটা ডেজার্ট আমি বানিয়ে ফেলেছি। আপনারাও চাইলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, বাসার বড় ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন আপনারা আহলান কত সুন্দরভাবে ওর বাবার সাথে বসে বসে আরবি পড়ছে। আসলে এটা সত্য যে বাসায় বড়দের দেখা থেকে ছোটরা শিখে। তো আমরা রমজান মাস আসার পর থেকে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রেগুলারলি কোরআন শরীফ পড়ার চেষ্টা করি বাসায়। তো এগুলো দেখতে দেখতে আহলানের এখন অভ্যাস হয়ে গিয়েছে, আমাদের সাথে সাথে সেও বসে যায় আরবি পড়ার জন্য। ওর আগ্রহটা দেখে আমরা খুবই অবাক হয়ে যাই। তো খুব মনোযোগ দিয়ে যখনই যেটা বলি সেটা পড়তে চায় সে, এটাতে আমরা অনেক বেশি খুশি। ইফতারের আর বেশি সময় নেই, তাই আমি বাকি সব ইফতার আইটেমের সাথে ডেজার্টটাও সার্ভ করে দিয়েছি টেবিলে। তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।